বিস্ময় উৎকণ্ঠা আর ইতিহাস ভেঙে নতুন ইতিহাস গড়ার এক অভূতপূর্ব দিন দেখল ক্রীড়াপ্রেমীরা। রোববার টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে লঙ্কানদের কাছে টাইগারদের হার, ভারতের বিপক্ষে পাকিস্তানের 10 উইকেটের জয় কিংবা মোহাম্মদ সালার অসাধারণ নৈপুণ্যে ম্যানুয়েকে 5-0 গোলে হারানো, সবগুলো ম্যাচই প্রাণ ভরে দারুণ উপভোগ করেছেন দর্শকরা। শুরুতেই আসা যাক বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ প্রসঙ্গে। নাইম শেখ মুশফিকুর রহিমের অসাধারণ ব্যাটিংয়ে লঙ্কানদের বিপক্ষে 171 রানের বড় স্কোর দাঁড় করায় মাহমুদুল্লাহরা। দীর্ঘদিন পর এমন চোখ জোড়ানো ব্যাটিং দেখে ভক্তরা আশায় বুক বাঁধারই কথা। সেই অনুযায়ী এগুচ্ছিল ম্যাচ। শুরুতে লঙ্কানদের চাপে রেখে খেলতে থাকে টাইগাররা। দলে ডাক পাওয়া নাসিম আহমেদ প্রথম ওভারেই তুলে নেন বাংলাদেশের সাথে সবসময় ভালো খেলা কুশল পেরেরার উইকেট। এরপর লঙ্কান দুর্গে জোড়া আঘাত হানেন সাকিব আল হাসান, কিন্তু ম্যাচ হাতের মুঠোয় থাকা অবস্থায় লিটন দাসের গুরুত্বপূর্ণ 2টি ক্যাচ মিসে 5 উইকেটের জয় পায় শ্রীলঙ্কা। ম্যাচ শেষে অনেকে প্রশ্ন তুলেছেন মাহমুদুল্লাহর ক্যাপ্টেন্সি নিয়েও। অন্যদিকে দিনের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে পাকিস্তানের কাছে পাত্তাই পায়নি ভারত। ব্যাটিংয়ে নেমে শুরুতে এক শাহিন আফ্রিদির কাছেই নাকানি চুবানি খায় ভারতের বিখ্যাত ব্যাটিং লাইন আপ। তবুও শেষ পর্যন্ত অধিনায়ক বিরাট কোহলি আর ঋষভ পান্তের ব্যাটিংয়ে 152 রানের চ্যালেঞ্জিং টার্গেট দেয় ভারত, কিন্তু জবাব দিতে নেমে এই স্কোরকে মামুলি বানিয়ে ছাড়েন পাকিস্তানের 2 ওপেনার মোহাম্মদ রিজওয়ান আর বাবর আজম। রিজওয়ান করেন 79 আর বাবর 68। 3 সংস্করণ মিলিয়ে 2 প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি 200তম ম্যাচের উপলক্ষটা রেকর্ড গড়া জয়ে রাঙালো পাকিস্তান। সাথে বিশ্বকাপে ভারতের বিপক্ষে প্রথম জয়টাও তুলে নিতে ভুল করেননি তারা। এবার আসি ফুটবলে। ক্যাম্প নুয়ে রোববার রাতে লা লিগায় বার্সেলোনার বিপক্ষে উত্তেজনাপূর্ণ ম্যাচটি 2-1 গোলে জিতেছে কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ। আলাভার গোলে এগিয়ে থাকা রিয়াল মাদ্রিদ যোগ করা সময়ে ব্যবধান বাড়ায় লুকাস ভাস্কেসের গোলে। বার্সেলোনার পক্ষে সান্ত্বনাসূচক গোলটি করেন সার্জিও আগুয়েরো। দারুণ এই জয়ে 20 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে ফিরল রিয়াল। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডকে তাদের মাঠে 5-0 গোলে বিধ্বস্ত করেছে লিভারপুল। 5ম মিনিটে নাভি কেইতা দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন দিয়াগো জটা। 2 অর্ধ মিলিয়ে 12 মিনিটে হ্যাট্রিক উপহার দেন মোহাম্মদ সালাহ। দ্বিতীয়ার্ধের শুরুতে 10 জনের দলে পরিণত হয় ম্যানইউ। তবে এর আগে 5 গোল খেয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে যায় রেড ডেভিলরা। দিনের অন্য ম্যাচে ইন্টারের মাঠে সেরিয়ায় 1-1 গোলে ড্র করেছে ইন্টার মিলান ও জুভেন্টাস। লিগে টানা 4 জয়ের পর পয়েন্ট হারালো জুবরা। পরপর 2 ম্যাচে জয়হীন থাকলো ইন্টারও। এছাড়া ফরাসি লিগে মার্শের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে মেসি নেইমারের পিএসজি। তাই বলতেই হবে ফুটবল ক্রিকেটের জমজমাট লড়াইয়ের কারণে 24শে অক্টোবর তারিখটা বহুদিন মনে রাখবেন বিশ্বের কোটি ক্রীড়াপ্রেমীরা। শাহরিয়ার শান্ত, এনস্পোর্টস।